হ্যালো আপুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল বাই অনাত হাসিন আজকে আমি তোমাদের সাথে একটা কুলফি আইসক্রিমের রেসিপি শেয়ার করবো কীভাবে ঘরে বসে খুব সহজে ক্রিমি এই কুলফি আইসক্রিম তৈরি করা যায় তার রেসিপিটা আমি এখন তোমাদেরকে দেখাবো আর এই কুলফি আইসক্রিম বানাতে যা যা লাগে তা হচ্ছে দুধ গরুর দুধ বা লিকুইড যে কোনো দুধ সাথে আমি তিন রকমের বাদাম নিয়েছি আমন্ড ক্যাশিয়োনাট অ্যান্ড পিস্তা আর যেটা হচ্ছে তোমরা কাঠ বাদাম কাজু বাদাম বা পেস্তা বাদাম যাই বলে থাকো না কেন সাথে আমি আরও নিয়েছি পাউডার মিল্ক কন্ডেন্স মিল্ক ডানো ফুল ক্রিম তোমরা চাইলে যে কোনো ক্রিম ইউজ করতাম সাথে নিয়েছি জাফরান বা স্যাফরন এরপরে আমি ফুল রেসিপিতে চলে যাচ্ছি আমি একটা হাঁড়িতে এখানে হাফ কেজির মতো দুধ নিয়েছি এটা অলরেডি দুধটা অনেকটা ঘন করা আছে তোমরা চাইলে এক কেজি দুধকে ঘন করে হাফ কেজি করে নিতে পারো এবং আমি একটুখানি দুধের মধ্যে জাফরানটাকে মিশিয়ে রাখছি যাতে আমি পরবর্তীতে যখন মিশাবো জাফরানটা এটা রঙটা যাতে চলে আসে রঙ না আসা পর্যন্ত এটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবার আমি ওই দুধের ভিতর পাউডার মিল্কটা অ্যাড করছি প্রয়োজ মানে পরিমাণ মতো অ্যাড করবে তবে আমি দুই চামচের বড়ো বড়ো দুই চামচ অ্যাড করেছি আমার চামচটা বেশ বড়ই ছিল আর তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে নিবে এরপর আমি কনডেন্স মিল্ক দিচ্ছি আমি কনডেন্স মিল্কের মেজারমেন্টটা করেছি যে হাফ কেজি দুধে হাফ টিন কনডেন্স মিল্ক আমাদের যে টিন আছে তার হাফ টিন দিয়েছি আর ডানো ফুল ক্রিমটা আমি পুরো দিয়ে দিয়েছি কারণ এখানে ডানো ক্রিমটা অনেকটা পরিমাণ থাকে না আমি এটা পুরোটাই দিয়ে দিয়েছি এরপর আমি যে তিন রকমের বাদাম নিয়েছিলাম ওই বাদামগুলোকে ব্লেন্ড করে তারপর ভালো করে মিশিয়ে দুধের মধ্যে দেব আর এখানে আমার আম্মু আমাকে হেল্প করছে কারণ এক হাতে ভিডিও আর এক হাতে এটা কন্টিনিউ নাড়তে হবে এটাকে এক মিনিটও না নেড়ে রাখা যাবে না আমাকে হেল্প করছিল এবার আমি স্যাফরনটাকে মিশিয়ে দিব অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার স্যাফরনের রংটা কি সুন্দর চলে এসেছে তো এবার আমি স্যাফরনটাকে কেশরগুলো সহকারে দুধের মধ্যে দিয়ে দিব তো আমি দুধের মধ্যে মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছি আমি কিন্তু এই কেশরগুলোকে পরে সুন্দর করে দিয়ে দিয়েছি তো আইসক্রিমটাকে ফার্স্টে আমি ঠান্ডাটা গরমটা যখন ছেড়ে দিয়েছে একটা বাটির মধ্যে ঢেলেছি এরপর আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি তারপর নামিয়ে এরকে নেড়ে দিয়েছি তারপর আবার এক ঘন্টা রেখেছি তারপর নামিয়ে আবার নেড়ে তারপর আমি যেই শেপে বানাবো ওই বক্সে রেখেছি এভাবে এক ঘন্টা রেখে নামিয়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে আইসক্রিমটা কচকচে হবে না সফট হবে এই কারণে আইসক্রিম বানানোর সময় সবসময় রেখে তারপর নামিয়ে নেড়ে চেড়ে ভালো করে আবার ফ্রিজে রাখতে হবে তো এই হচ্ছে আমার কুলফির রেসিপি এবং আমার খুব সুন্দর কুলফি রেডি হয়ে গিয়েছে এবং খেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছে তো সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ